চলো আজকের ভিডিও শুরু করি। কেমন আছো? নতুন একটি ব্লগ ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। আমি চলে এসেছি বিলের জমিতে, আর এর আগে আমি এই জমিতে জল দিয়ে দিয়েছি। তো আজকে আমি দেখতে আসলাম জমিটা জো হয়েছে কি না, তো সার দিতে হবে। তো দেখতে আসলাম, কিন্তু দেখতে এসে আমার মাথাটা খারাপ হয়ে গেল, কারণ জমিতে প্রচুর পরিমাণে বোথে শাক বেরিয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি শাকটা কেমন কি অবস্থা তো কাছ থেকে। তো ভিডিওটা অবশ্যই খুবই ভালো লাগবে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে আরও মজাদার কিছু গ্রাম বাংলার এরকম ব্লগ ভিডিও পেতে। তো আমি আছি আপনাদের সঙ্গে শাকিরুল, আর আপনারা দেখছেন শাকির ব্লগ অনেক। তো চলো ভিডিওটা শুরু করি। আমি তোমাদের জমিটা একটু দেখিয়ে দিই, বুথি শাকগুলো দেখিয়ে দিই হবে কি না। দেখতে আসলাম জমিতে, কিন্তু জমিতে এখনও পা বসছে আর কাদা আছে, এখনও তেমনভাবে জোটা হয়নি। তো আর একটু রসটা কমলে সার দিব, তো বেশি শুকিয়ে গেলে হবে না, কারণ আমি সার দিব, যেহেতু দানা সার দিব আমি, তো তাই একটু রস থাকতেই সারটা প্রয়োগ করব। তো জমিতে দেখতে পাচ্ছি এই দিকটা একটু মানে বোথে সব জায়গায় আছে, বোথে যে শাক বলি আমরা, বসে শাকটা আমরা খাই, তো এই সাইডে বোথের শাকটা একটু কম আছে আর ওই দিকে খুবই বেশি আছে। তো আমি তোমাদের সঙ্গে সেটা দেখাবো। তো বর্তমানে আমার গমের অবস্থাটা এরকম দেখতেই পাচ্ছ। তো জমি এখনও ভালো মতো জ হয়নি, মানে যেখানে জল বেশি পড়েছে সেখানে আবার একটু কাদা বেশি হয়ে আছে এখনও। তো আমি একাদিন বাদ দিয়ে সারটা দিব। তো আপাতত দেখো এই জায়গাটায় কিছু বোথের শাক রয়েছে, তো আর সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটায় ব্যাপক পরিমাণে বোথে শাক। তো এটা শাকগুলো তুলে নিয়ে গেলে আবার খাওয়া হবে, তো দেখি। তো দেখো এই জায়গাটায় ব্যাপক পরিমাণে বোথের শাক বেরিয়েছে, বেশি না, এখান থেকে এইটুকু জায়গাখানে বেশি করে বেরিয়েছে, কারণ এই জায়গাটুকে গম বোনার আগেই আমার মানে জমিটায় দুবার সেচ পড়ে গিয়েছিলো। আমি সেচ দেওয়ার পরে ওই দিকে পাশের জমিতে সেচ দেওয়ার সময় আমি এখানে আবার পাইপ লিক করে পানি পড়ি, তো পানি পড়ার ফলে এখানে বেশি অতিরিক্ত রস হয় আর বোথের শাকটা বেরিয়ে যায়। তো দ্বিতীয়ত আমি এবার দেখতে পাচ্ছ এই দিকটায় কম আছে, মানে এই দিকটায় কম আছে আর এখানেই শুধু গোল করে রাউন্ড করে এই জায়গাটায় বেশি, কিন্তু আছে সব জায়গায় কম বেশি। সুন্দর বোথের শাক দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আর খেতে যেহেতু খুবই ভালো লাগে আমাকে, তো সেজন্যে আমি শাক তুলতে বসে গেলাম। তো কিছু শাক তুলেই নিই। আইয়ো, মোবাইলটা পড়ে গেল হাত থেকে, দিয়ে কাদা লেগে গেল। তো এত সুন্দর শাক যখন বেরিয়েছে তো কি করা যায়, তো কিছু তুলে নিয়ে গেলে শাক খাওয়া হবে, তো সেজন্য কিছু শাক তুলতে বসলাম। তো ফটাফট আমি কিছু শাক তুলে নিই। ততক্ষণে তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর পরবর্তীতে আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর শাক। তো এই শাকটায় অনেক ভিটামিনস আছে, সব কিছু আছে, তো শরীরের পক্ষে খুবই উপকার। তো তোমরা যদি পাও তো অবশ্যই এরকম শাক বেলে তুলে খাবে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের জমিতেই আছে, আমরা কী কিনে খাবো? আমরা এই শীতের মৌসুমে এই বোটে শাকটা খাই, তো এটা খুবই শরীরের পক্ষে উপকার। আর তোমাদের গ্রামে এই শাকটা কী নামে পরিচিত অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ফটাফট অনেকগুলো আমি শাক তুলে ফেলেছি, প্রায় 3 আটি আমি শাক তুলেছি। তো শাকগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ এখানে রেখে দিয়েছি। তো এই যে আটি বেঁধে রাখলাম, কারণ এগুলো এক সাইজ হয়ে থাকলে তোমার শাকটা বাঁচতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এক আটি, এই দেখো এক আটি, 2 আটি, আর এই দেখো 3 আটি। তো আমাদের ফ্যামিলির সবার হয়ে যাবে। আমার শাক তোলা হয়ে গেল আর জমিটাও দেখা হয়ে গেছে। আমি এবারে এইদিকে পাশে একটা জমি আছে, সেই জমিটা দেখতে যাব। আর সকালে এসেছিলাম, সকালে এসে ওইখানে তোমার আলু বাঁধতে বাকি ছিল কিছু, তো সেই আলু সারগুলো বাঁধার পরেই জমিটা দেখতে আসলাম। এবার ওই জমিটাও দেখব, দেখে বাড়ি যাবো। আর এখানে যে ধান কাটার পরে গম বুনেছি সেই জমিটাও দেখানো হলো, তো মোটামুটি গমটাও বেরিয়েছে। তো এবার ওই সব জমিতে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকে, আশা করি ভালো লাগবে। যে গম বুনেছিলাম সেই গমের জমিতে চলে আসলাম। তো এই জমিটা মোটামুটি একটু রস কমে আছে, তো এটাতে সার দেওয়ার মতো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর গমের জমিতে প্রচুর পরিমাণে রায় বেরিয়েছে, রায় বেরিয়েছে। আর এইখান থেকে খানিকটা জায়গা এই যে একটা থাম, তো এগুলো নিয়ে একটু গমটা পাতলা হয়েছে, জানি না কি কারণে পাতলা হলো, জমিতে রস কম ছিল কি না। তো যাই হোক, গমটা এখানে জায়গায় জায়গায় কিছু পাতলা আছে, আর বাকি গমগুলো মোটামুটি ভালোই আছে। তো এই জমিটায় সার দেওয়ার মতো হয়ে গেছে, তো আজকে না হলে কালকে সার দেওয়া হবে, দেখি আজকে যদি পারি তো দিয়ে দিব, না হলে কালকে সারগুলো দিয়ে দিব।